আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢুকেন দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সে এই সাদা পাথরের ফলকে লেখা অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান ও যুবক ভাইরা সুপারম্যানের টি শার্ট গেঞ্জি লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের ট্যাটো লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে চিল্লায় বলেন ঠিক কিনা এটা কি কোনো মুসলিম দেশের জাদুঘরে মিউজিয়ামে লেখা নাকি খ্রিস্টানদের জাদুঘরে আসেন এবার বৌদ্ধ ধর্মে ঢুকি বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা তিব্বতের ধর্মীয় গুরু তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী তিনি সাধারণ কোনো মানব নন তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন এটা কোনো মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট সুবহানাল্লাহ কইতে মন চায় না এবার আসেন খ্রিস্টানরা আবার কি বলে মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন সেখানে তিনি তার ধর্মের নবী জেসাস ক্রাইস্ট যীশু খ্রিস্টের জীবনী এনেছেন মুসেস মুসা আলাইহিসাল্লামের জীবনী এনেছেন জোসেফ ইউসুফ আলাইহিসাল্লামের জীবনী এনেছেন আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিসাল্লামের জীবনী এনেছেন অ্যাডাম আদম আলাইহিসাল্লামের জীবনী এনেছেন আইনস্টাইনের জীবনী এনেছেন আইজ্যাক নিউটনের জীবনী এনেছেন দালাই লামার জীবনী এনেছেন গোটা বিশ্ব কাঁপানো সব নেতাদের জীবনী এনেছেন কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিং এ যাকে এক নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী প্যার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এটা এই বইয়ের লেখকই কোন মুসলমান না খ্রিস্টান এবার আসেন হিন্দু ধর্মের একটু ঢুমারি মহাত্মা গান্ধীর নাম শুনছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা তিনি ভারত ল করেছেন লন্ডন থেকে পেশায় একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সব সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার হিন্দুস্থানে সবাই বলে মুহাম্মদ মুহাম্মদ কেই মুহাম্মদ দেখি তো তার একটা জীবনী গ্রন্থ পড়ি তো দুই খণ্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খণ্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দেব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতূহল কিউরিয়াসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশবকাল কৈশোরকাল যৌবনকাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার মাক্ষী জীবন তার মাদানী জীবন পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন সেটাও পড়লেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন আই হ্যাভ স্ক্যান্ড লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ ওয়াজ ইন ইউনিক আনপ্যারালাল এন্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি অফ এভার রিড চিল্লাই বলেন আল্লাহ আকবার আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই এই জীবনীটা এটা একটা ইউনিক আনপ্যারালাল ফ্যান্টাস্টিক জীবনী যে জীবনীর সাথে কারো জীবনীর কোনো মিল নাই পড়েন সুবহানাল্লাহ এটা কোনো মুসলমানের কথা না হিন্দুর কথা এটা হিন্দুর কথা ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ডসন নাম শুনে থাকবে শুনেছো তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে আই স্টাডিড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই অপিনিয়ন ফার ফ্রম অ্যান্টি ক্রাইস্ট এন্ড হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি আমি মুহাম্মদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ